মানবাধিকার লঙ্ঘনে জড়িত কেউ যেন মিশনে যেতে না পারেন দেশগুলোকেই তা নিশ্চিত করতে হবে। দর্শক, এই কথা বলেছেন শান্তিরক্ষা বিষয়ক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়েরে ল্যাক্রোক্স। দর্শক, এক ইমেল বার্তায় তিনি এই কথা বলেছেন। খবরে বলা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোকেই নিশ্চিত করতে হবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কাউকে মিশনে পাঠানো হচ্ছে না। শান্তিরক্ষা বিষয়ক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়েরে ল্যাক্রোক্স এক ইমেল বার্তায় এমন কথা জানিয়েছেন। জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে রোববার পাঠানো এক বিবৃতিতে তিনি এমন কথা জানান। এর আগে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে তার কাছে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির জবাবে ইমেল বার্তা পাঠান জা পিয়েরে। এতে তিনি আরো বলেন, শান্তিরক্ষা মিশনের সেনা সদস্য ও পুলিশ পাঠানো সব দেশকে জাতিসংঘের নিয়ম অনুযায়ী পরিষ্কার করতে হবে যে মোতায়েন করা বা রোটেশন ভিত্তিতে যাদেরকে মিশনে পাঠানো হচ্ছে তারা কেউই আন্তর্জাতিক মানবাধিকার বা আন্তর্জাতিক কোনো মানবিক আইন লঙ্ঘন করেননি অথবা তাদের কারো বিরুদ্ধে এমন অভিযোগও নেই। এর আগে মায়ের ডাকের পক্ষ থেকে তার কাছে যে চিঠি পাঠানো হয় তাতে জা পিয়েরের প্রতি অনুরোধ করা হয় জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে মোতায়েন করা জাতি সদস্যদের মানবাধিকার সার্বজনীন নীতি এবং জবাবদিহিতা যেন নিশ্চিত করা হয়। একই সঙ্গে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিষয়ে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। দর্শক, বুঝতেই পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা যেটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু বারবার বলছে যে বাংলাদেশে যে সফররত জাতিসংঘের যে কর্মকর্তা তাকে অনুরোধ করেছে যে যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সেই সব সদস্য যাতে শান্তিরক্ষী মিশনে অন্তর্ভুক্ত না হয়। যদিও মানবাধিকার সংগঠনগুলোর এই আবেদনের ব্যাপারে জাতিসংঘের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবে বাংলাদেশে যে সফর করেছেন যে কর্মকর্তা তিনি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন কিনা সেটাও পরিষ্কার না, কিন্তু এই একটি বক্তব্য প্রথম রেসপন্স করেছে জাতিসংঘের এই কর্মকর্তা, যেখানে বলা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনে জড়িত কেউ যেন মিশনে যেতে না পারেন দেশগুলোকেই তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট দেশগুলোকেই উপরই এই দায়টা তারা অর্পণ করলো এবং এক ধরনের দায়বদ্ধতা নিশ্চিত করলো, যদি সেরকম ঘটনা ঘটে তাহলে দেশগুলোকে তার রেসপন্সিবিলিটি নিতে হবে। তো দর্শক, বিদ্যমান প্রেক্ষাপটে যখন কি হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই গুরুত্বপূর্ণ ব্রিটিশ এবং মার্কিন মানবাধিকার সংগঠনগুলো যখন নাকি এই ধরনের একটি বক্তব্য বিবৃতি দিচ্ছে বাংলাদেশে এই জাতিসংঘ কর্মকর্তা সফরকে ঘিরে, ঠিক এই সময় মায়ের ডাকের যেই বার্তা সেই বার্তার রেসপন্স করাটা বোঝাই যাচ্ছে যে জাতিসংঘ এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে না, এইগুলোকে তারা রেসপন্স করছে এবং নিশ্চয়ই আশা করা যায় বা বলা যায় যে এর প্রেক্ষিতে তারা হয়তো নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বা সংশ্লিষ্ট দেশগুলোকে তারা তাদের অবস্থান থেকে এটি জানাবে।